প্রার্থী হিসেবে নির্বাচিত হলো। হ্যাঁ, কোথা থেকে আপনাকে করা? হ্যাঁ, প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমি দেখলাম যে আমাকে গঙ্গারামপুর বিধানসভা থেকে লড়াই করবার জন্য সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু এবছর আগামী বিধানসভায় তো আপনি সেখানে ছিল বিধায়ক হিসেবে জিতেছেন, এবার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কাকে দেখছেন, কি বলবেন? দেখুন, যারা বিরোধী প্রার্থী যারা থাকবে তারা সবাই প্রতিদ্বন্দ্বী, আলাদা করে কাউকে প্রতিদ্বন্দ্বী চিহ্নিত করবার কিছু নেই। আমরা লড়াই করবো তো ঘাসের উপর জোড়াফুল চিহ্ন নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শকে সামনে রেখে। আমাদের বিপক্ষে যারা মনোনয়ন জমা দেবে তারাই আমাদের প্রতিদ্বন্দ্বী। জিতবার কতটা আশাবাদী বলুন? 100%, কোনো সন্দেহ নেই। জেলাতে কতটা সিট আপনারা পাবেন বলে মনে করছেন? যেহেতু আপনারা জেলা সভা সিট, এবার দক্ষিণ দিনাজপুর জেলার আপনারা দেখে নেবেন, তৃণমূল কংগ্রেস 6-6 করবে। আপনারা কি ইতিমধ্যে জানতে পারলাম যে আপনাদের দেওয়াল লেখন থেকে শুরু করে প্রচার শুরু করেছেন, কবে থেকে করলেন এবং আগামী দিনে রণকৌশল কি রয়েছে? দেওয়াল লিখন আমাদের চলছিল, নাম লেখাটা বাকি ছিল। আজকে আনুষ্ঠানিকভাবে যেহেতু নাম ঘোষণার সময় দলের কর্মীরা অনেক অনেক অনেকেই তারা উপস্থিত ছিলেন, আমার সঙ্গে তারা ছিলেন, যাতে টিভিতে অন্ততপক্ষে তারাও বসে থেকে অন্ততপক্ষে নাম ঘোষণার সময় তারা থাকতে পারেন। এবং সেই সময় আমাদের নাম ঘোষণা হওয়ার পরেই আমরা নিজে সেখানে বেরোই এবং দেওয়াল লিখনের কাজটা আনুষ্ঠানিকভাবে নাম লেখার কাজটা আমরা শুরু করি। এবং আগামী দিনে আমাদের রণকৌশল হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলা এবং আমরা কতটা ভালো রাখতে পেরেছি তার রিপোর্ট কার্ড আমরা নিশ্চয়ই দিয়েছি। এবং সে অনুযায়ী এবার মানুষের কাছে একটাই বলার, 5 বছর আমরা আপনাদের রাত দিন জল ঝড় বৃষ্টি এক করে পাশে থেকেছি, আবার যাতে আপনাদের পাশে থাকতে পারি। আশা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবার সুযোগ করে দেওয়ার জন্য গঙ্গারামপুর বিধানসভা সহ দক্ষিণ দিনাজপুর জেলার যে আরও 5টা আছে, আমি সহকারী 6টাতেই তৃণমূল কংগ্রেসকে মনোনীত করবেন, তার কৌশল নিয়ে আমরা মাঠে নামছি। যেহেতু বিজেপি এখনও প্রার্থী দেয়নি, প্রার্থী দিলেও কি তারা কতটা ই করবে বলে মনে করছে? বিজেপি তো কোড়াবার অপেক্ষায় বসে আছে, একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যা যাবে সেখান থেকে যদি করিয়ে নিতে নেওয়া যায়। অ্যাকচুয়ালি বিজেপির তো এত বড় দম নেই যে একেবারে সরাসরি প্রার্থী তালিকা ঘোষণা করবে, অপেক্ষা করছে তৃণমূল থেকে কিছুটা ভাঙিয়ে নেওয়া যায় কিনা। অনেকটা ভাঙিয়ে নিতে পেরেছি, যাদেরকে চোর বলেছিলাম, যাদেরকে বাটপার বলেছিলাম, যাদেরকে লুটেরা বলেছিলাম, তাদেরকে বিজেপি দলে জায়গা দিয়েছে। আবার খুঁজছে যে সবাই তো আর সবাইকে তো আর জায়গা দেওয়া যায় না, কখনো কখনো নতুন কাউকে জায়গা দেওয়ার জন্য পুরাতনদের ছাড়তে হয়। তা বলে এই নয় যে পুরাতনদের যোগ্যতা নেই বা তাদের দাঁড়াবার অধিকার নেই, এমনটা বিষয় নয়। হয়তো নতুনদের জায়গা করে দেওয়ার জন্য কখনো কখনো পুরাতনদের সরে যেতে হয়। আমার মনে হয় বিজেপি সেই অপেক্ষায় বসে আছে কাউকে একটু ভাঙিয়ে টাঙিয়ে আবার প্রার্থী করা যায় কিনা। তার জন্য আমরা তাদের বিষয় নিয়ে চিন্তিত নই, আমরা আমাদেরকে নিয়ে চিন্তিত, আমাদের কাছে বিরোধী সবাই যারা আমাদের বিরুদ্ধে মনোনয়ন জমা। সিপিএম আর কংগ্রেস তো জোট বেঁধেছে, সেদিক থেকে কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই তারাও নির্বাচনী ময়দানে থাকবে, দেখা হবে তাদের সঙ্গে। মানুষের রায়ের উপর আমরা বিশ্বাস রাখছি। নির্বাচনে আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মানুষের রায় শেষ কথা, মানুষই শেষ কথা বলবে। আমরা যদি মানুষের সঙ্গে থাকি, মানুষ নিশ্চয়ই রায় দেবে। ঠিক আছে।